শুরুতে এই সংবাদ শিরোনাম। আবারও পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলা, আহত অন্তত 8 জন। ভারতে চীনা আগ্রাসন নিয়ে আইন পাশ করল যুক্তরাষ্ট্র। লাদাখ সীমান্তে নজরদারির জন্য 12টি বিশেষায়িত টহল নৌকা কিনছে ভারত। পাকিস্তানে গ্রেপ্তার মুম্বাই হামলার মাস্টারমাইন্ড। এবং সবশেষ থাকছে ফিলিস্তিনিদের কর্নেট ক্ষেপণাস্ত্র পাল্টে দিয়েছে ইসরায়েলি হিসাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামায় ফের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেড লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি। তবে পুলিশ জানিয়েছে মোট 8 জন আহতর মধ্যে সকলেই স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে 6 জনের আঘাত গুরুতর, তাদের স্থানীয় ত্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তা বলেছেন আহতদের অবস্থা স্থিতিশীল। সন্ত্রাসীদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। শনিবার সকালে পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় বাজারের রাস্তায় টহল দিচ্ছিল আধাসামরিক বাহিনীর সদস্যরা। ত্রাল বাস স্ট্যান্ডের সামনে তাদের লক্ষ্য করে আচমকায় গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীরা, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাস স্ট্যান্ড লাগোয়া একটি দোকানের সামনে ফেটে পড়ে। প্রসঙ্গত 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএম কনভয়ে এক আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন 44 জন সৈন্য। ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসন বিরোধী একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের ভেটো উপেক্ষা করে $34,000 কোটি সামরিক বাজেট কংগ্রেসে পাশ হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি আইনে পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাজেট আইনের একটি প্রস্তাবনা ছিল লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসন বন্ধ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা বিলে চীন সরকারকে উদ্দেশ্য করে ভারত চীন সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত বিরোধী আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়। গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে চীন এবং ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। জুনে দেশ দুটির সীমান্ত সংঘাতে প্রায় প্রাণ যায় 20 ভারতীয় সেনার। ওই সময় চীনেরও সেনা হতাহতের দাবি করেছিল ভারত, তবে চীন তা অস্বীকার করেছে। তখন থেকেই দুই দেশের সীমান্ত উত্তেজনা এখন অব্যাহত রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে চীন ভারত শান্তি বৈঠক হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দুই দেশেরই বাড়তি সেনা মোতায়েন রয়েছে বরফ এবং পাহাড় বেষ্টিত বিপজ্জনক সীমান্তে। এই অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বিল আইনে পরিণত হওয়া এবং সেখানে চীনকে আগ্রাসন বন্ধ করতে বলায় বিষয়টি ভারতের জন্য ইতিবাচক। পূর্ব লাদাখে চীনের সাথে 8 মাস ব্যাপী চলমান সামরিক সংঘাতের মধ্যেই ভারত প্যাংগং হ্রদে টহল দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে উন্নত নজরদারি ঘিয়ার বা অন্যান্য সরঞ্জাম সমৃদ্ধ 12টি বিশেষায়িত দ্রুতগামী টহল নৌকার অর্ডার করেছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা পিএইচইউ গোয়া শিপইয়ার্ডের সাথে 4 বছরের অতিরিক্ত এবং রক্ষণাবেক্ষণশীল 12টি নতুন টহল নৌকা কেনার জন্য প্রায় 65 কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, এই বছরের মে মাস থেকে নৌকাগুলো সরবরাহ করা হবে। সেগুলোর মোতায়েন করা হবে প্যাংগং হ্রদে। বর্তমানে হ্রদটি হিমশীতল। নৌকা কেনার এই অর্ডার থেকে বোঝা যাচ্ছে চীনের সাথে সংঘাতে ভারতীয় সশস্ত্র বাহিনী দীর্ঘপথের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে 134 কিলোমিটার বিস্তৃত প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীর থেকে ভারত এবং চীনের সৈন্যদের সংঘাত বলা যায় কেবল চোখাচোখিতেই সীমাবদ্ধ। তিব্বত থেকে ভারত পর্যন্ত বিস্তৃত এই প্যাংগং হ্রদেই দুই দেশের তৃতীয়াংশ চীনের অধিকারে। 13,900 ফুট উচ্চতায় অবস্থিত প্যাংগং হ্রদে টহল দেওয়ার জন্য 2012 এবং 2013 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর 17টি কিউআরটি দ্রুত প্রতিক্রিয়া দল রয়েছে। তবে টিআরও এর পূর্বেকার একটি প্রতিবেদন অনুযায়ী সেখানে পিপলস লিবারেশন আর্মি ব্যবহৃত ভারী টাইপ 928B টহল নৌকাগুলোর সাথে মিল রেখেই কিউআরটির সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন অনুভূত হয়েছিল। ২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার মামলার অন্যতম মূল হোতা জাকির রহমান লাকবি পাকিস্তানে গ্রেফতার হয়েছেন। শনিবার জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর 2015 সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায়। জাকিউর রহমান লাখবিকে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তবে কোন জায়গা থেকে লাখবিকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে কিছুই বলা হয়নি। এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের অফ পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে কারণেই শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখবি 26/11 মুম্বাই হামলার অন্যতম মূলহোতা ছিল। 2008 সালে পাকিস্তানের 10 জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিল 166 জন, আহত হন 300 জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখবির। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মোহাম্মদ আল ব্রাহিম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। শুক্রবার রাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে তিনি কথা বলেন। মোহাম্মদ আল ব্রাহিম আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে সাম্প্রতিক মহড়ায় অংশ নিয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্তি এবং ঐক্য তুলে ধরেছে। গত মঙ্গলবার ফিলিস্তিনের 12 প্রতিরোধ সংগঠন প্রথমবারের মতো গাজা উপত্যকায় যৌথ মহড়া চালিয়েছে। রুকন আল রাশিদ নামের এই মহড়ায় ফিলিস্তিনিদের হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট, গণপ্রতিরোধ কমিটি এবং পপুল ফ্রন্টের সামরিক শাখাগুলো সক্রিয়ভাবে অংশ নেয়। এছাড়া ছিল আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ফিলিস্তিন মুক্তির জন্য সংগ্রাম করছে। ফিলিস্তিনি প্রতিরোধ কমিটির মুখপাত্র আরও বলেছেন, গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার কারণে দখলদারেরা হতভম্ব হয়ে গেছে। মহড়ার মাধ্যমে দখলদারদের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিরাও ঐক্যের বার্তা পেয়েছে। ফিলিস্তিনিরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ। আগামীতে ফিলিস্তিনিদের ঐক্য এবং শক্তির প্রমাণ ইসরায়েল দেখতে পাবে বলেও মন্তব্য করেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।